নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে ঝোড়ো হাওয়া, একটানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, জারি হলো হলুদ সতর্কতা। তো কোন কোন জেলায় ভারী ও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি, বিস্তারিত জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই বিশেষ আপডেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। সকাল থেকে মেঘলা আকাশ, সপ্তাহ শেষে আকাশ যেন সাজছে বৃষ্টির জন্য। তবে শহরের তাপমাত্রায় তেমন হেরফের হয়নি, সামান্য কম রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পারদ। হাওয়া অফিস জানাচ্ছে আজ শনিবার মেঘলা থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ। আজ শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা 18.0°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 30.0°C, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 33%। হাওয়া অফিস জানাচ্ছে এই আর্দ্রতার কারণ ঘূর্ণাবর্ত, যা কিছুদিনের মধ্যেই তৈরি হবে বিহার ঝাড়খণ্ডে, এবং যার ফলস্বরূপ কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। এমনিতে এই মরশুমে সারা ছিজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে, পালাবার বসন্তের। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে টানা তিন দিন বঙ্গবাসীকে স্বস্তি দিতে আসরে নামছে বৃষ্টি, দেওয়া হয়েছে সতর্কতা। 24 তারিখ কলকাতা সহ গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 25 ও 26 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এর জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, এর জেরে হতে পারে বৃষ্টি। পার্বত্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মধ্যে 24 তারিখ হলুদ সতর্কতা দিয়েছে হাওয়া অফিস, কারণ ওই দিন ঝোড়ো হাওয়া বইতে পারে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8°C, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা 31.0°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শনিবার তা যত সামান্য কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে, পরবর্তী সময়ে তা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী 3 থেকে 4 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী 2 দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ আপাতত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুকনো। সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী 3 থেকে 4 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।